ভর্ব মাছের মোদের দেশ গর্ব ও স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। পাঁচবিবি উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হললুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি জয়পুরহাট এলাকার উন্নয়নের রূপকার গরিব অসহায় মানুষের আস্থার প্রতীক জয়পুরহাট এক। আসনের সংসদ আলহাজ ও অ্যাডভোকেট শামসুল আলম দুদু এমপি। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, পাঁচবিবি উপজেলার স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জিহাদ মণ্ডল সহ উপজেলার শতাধিক প্রান্তিক মৎস্য চাষী। অনুষ্ঠান শেষে উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। আমাদের চাহিদা পূরণ করে যেন আমাদের বাইরে নাম রপ্তানি করতে পারি। যদিও আজকে সুখবর যে পাঁচবিবি আমাদের যে মাছের যে চাহিদা এইটা এইটা পূরণ করে আমরা দুই থেকে আড়াইশো মানে মেট্রিক টন আমরা আমাদের উপকৃত হয়ে গেছি। তা আমরা এখন মাছের পাঁচবিবি আমাদের উপযুক্ত জায়গা যারা এই মাছ চাষিরা আসেন যারা আমরা মাছ চাষ করি একে তাই সবাই কিন্তু আমরা মাছ চাষ করি তাহলে বুঝছেন মানে এই প্রক্রিয়াটা আমার অব্যাহত হয় দেশে আমি চাহিদা পূরণ হোক এবং আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তি থাকেন তাহলে এটুকু বলতে পারি আমার দ্বারা যে দলই করেন আমার দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমি চাই পাঁচ পাঁচ সাতটি সমস্ত দলে থাক সেখানে সবাই ভালো 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 থাকে আমরা এই পত্র ব্যক্ত করে সবার জন্য দোয়া চেয়ে আমি তোমার পথ শেষ করতে